1949 সালের 23 ও 24 জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে জন্ম নেয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। আওয়ামী লীগ গঠনের পর 1949 সালে অনুষ্ঠিত কাউন্সিলে সাধারণ সম্পাদক হন শামসুল হক। এরপর 1953 থেকে 1966 সাল পর্যন্ত দলের দ্বিতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শেখ মুজিবুর রহমান। 1953 সালের 14 ও 15 নভেম্বর মৌলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশন বসে ময়মনসিংহে। যুক্তফ্রন্ট গঠনের ব্যাপারে প্রণিধানযোগ্য আলোচনা হয় সে সভায়। ততদিনে পাকিস্তান সরকার 1954 সালে সাধারণ নির্বাচন ঘোষণা করে। সবগুলো বিরোধী দল ও ছাত্র সমাজ একত্র হলে যুক্তফ্রন্ট গঠন সময়ের দাবিতে রূপ নেয়, কারণ ততদিনে মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণ, দমননীতি, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সীমাহীন বৈষম্য, বাংলা ভাষার প্রতি অবমাননা ইত্যাদি নানা কারণে পূর্ব বাংলার সাধারণ মানুষ ও নেতৃবৃন্দ বিপ্লবী হয়ে ওঠে।